প্রস্তাবিত আনসার ব্যাটালিয়ন বিল নিয়ে পুলিশ এবং আনসারের মধ্যে দেখা দিয়েছে বিরোধ এই ইস্যুতে বেকায়দায় পড়েছেন রাষ্ট্রের ঊর্ধ্বতনরা সংকট নিরসনে উভয় পক্ষ নিয়ে বৈঠক হয়েছে একাধিকবার কাজী ফসলের রিপোর্টে বিস্তারিত ব্যাটালিয়ন আইন হাজার তেইশ শীর্ষক বিল মহান জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি সোমবার জাতীয় সংসদের শেষ অধিবেশনে আনসার ব্যাটালিয়ন বিল দুই উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যাতে আটক তল্লাশি জব্দের ক্ষমতা পাবে বাহিনীটি এরপরই এই ইস্যুতে বিরোধিতা শুরু করে পুলিশ এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেন উভয় পক্ষের উদ্ধতনরা লিখিতভাবে দুই মন্ত্রণালয়ে নিজেদের অবস্থান তুলে ধরে পুলিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায় প্রস্তাবিত এ বিলকে কেন্দ্র করে পুলিশের মাঠ পর্যায়ে তৈরি হয়েছে অসন্তোষ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা একটি টিম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ও মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি আমরা আমাদের মাঠ পর্যায়ে যে উদ্বেগের কথাগুলো আমরা জানিয়েছি এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেকই অতিরিক্ত মহাপরিচালক বলছেন বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে পুলিশ বাহিনীর আইনে এবং কর্মে আনসার কোনো কমই ওভারলাভ করছেন না এই জিনিসটা আসলে যারা বুঝতেছেন না অথবা কম বুঝতেছেন তারাই বিষয়টাকে একদম জটিল করে বিভিন্নভাবে প্রকাশ করছে পরিস্থিতি সামাল দিতে আজ সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান আনসার ব্যাটালিয়নকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে কোনো আইন হচ্ছে না আমরা সবসময় বলি যে আমাদের ধনটা ফোর্সি আমাদের জাতীয় আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্য এনারা এনারা আইন শৃঙ্খলা মানে যেই মূল ল সেই লয়ের বাইরে কেউ নয় আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে আনসারদের আটকের ক্ষমতা দেওয়ার কথা ভাবা হচ্ছে কিনা সেই প্রশ্ন করেছেন বিশ্লেষকদের কেউ কেউ এটি কি আসলে নির্বাচনী মাঠে বিরোধী মত কিংবা বিপরীত অবস্থানে যে প্রার্থীরা রয়েছেন বা ভোটারদের গতিবিধি বা ভোট কেন্দ্রের অবস্থা সব কিছুকে সরকার দলীয় বা যারা আছেন তারা কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কি না যে আলোচনাটি জনসাধারণের মধ্যে আছে বিলটি ইস্যুতে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা দুই বাহিনীর মধ্যে সমন্বয় করে সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের কাজ করতে গেলে কী ধরনের জটিলতা তৈরি হয় কি ধরনের অসুবিধা তৈরি হয় সেটা কাজ করতে গিয়ে মানে করা শুরু করলে সেটা সমন্বয়ের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা সমন্বয় করা যাবে বা মীমাংসা করা যাবে চ্যানেল ঢাকা